ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দেওয়া হলো। তাপস মিশ্র তিনি নিদান দিলেন যে যখন পঞ্চায়েত নির্বাচন একেবারে সামনে চলে আসবে তখন তৃণমূলের কর্মী সমর্থকরা তারা সামনে এলে তাদেরকে ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছেন তিনি। তিনি দিলীপ ঘোষকে পাশে বসিয়ে এই নিদান দিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবে সেই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের সময় তৃণমূল কর্মীদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার निदान दिएছেন বিজেপির জেলা সভাপতি। দিলীপ ঘোষকে পাশে বসিয়ে ভোটের সময় এই ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন তাপস মিশ্র। মঙ্গলবার কেশিয়ারিতে বিজেপির একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে তিনি যোগ দিয়েছিলেন এবং সেই কর্মসূচিতে দিলীপ ঘোষ তিনি নিজেও ছিলেন। আর সেই সভাতেই দিলীপ ঘোষকে পাশে বসিয়ে কোমরে রীতিমতো গামছা বেঁধে তৃণমূল কর্মীদের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছেন তাপস মিশ্র। আর এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক পারদ চড়ছে, কারণ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফ থেকেই বারবার বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার, সেখানে অশান্তি হতে পারে। এবার এই বিজেপি তারাই নিদান দিচ্ছে যে তৃণমূল কর্মীদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হোক। কি বলছেন তাপস মিশ্র শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা রাস্তায় কেন যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি। সমস্ত রকম ভাবে আমরা মোকাবিলা করব, প্রতিবাদ করব। তার প্রথম সুযোগ এসে গেছে পঞ্চায়েত নির্বাচন। কোমর কষে কোমরে গামছা বেঁধে আমার বাড়ির মা বোনেরা, আমরা সবাই, আপনারা সবাই নিজের বুথে বুথে দুর্গ গড়ে তুলুন। একটাও চোর ছাচোরকে ভোট দেবেন না, ভোট দিতে দেবেন না। এসে গেলে ঠ্যাং ভেঙে দিন। পশ্চিমবঙ্গ আপনারা শুনলেন তাপস মিশ্র তিনি এইভাবেই মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন। অন্যদিকে দিলীপ ঘোষ তিনিও এই সভায় উপস্থিত ছিলেন এবং খুব স্বাভাবিকভাবে তিনিও রাজ্য সরকারের একাধিক যে প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্প নিয়ে তোপ দেখেছেন। পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। একদিন ছিলাম ওখানে, আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, পেছনে কিছু লেগে গেল, ঢেউ 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 আমার পেছনে করছে, গো ব্যাক গো ব্যাক। আমি ভাই কে রে সকালবেলা, জীবন তো ওঠানে বাপের জন্মে, রাত্রেবেলা পাটি সাটি করে ঘুমায়, উঠে মনে হয় আমাকে দেখে গোটা রাস্তা ঘুরছে। আমি আমার চলো সারাদিন সারাদিন ঘুরে গেছি, 1 ঘন্টা হাঁটিয়েছি, অবস্থা খারাপ। মেয়েরা যারা না ঘুম থেকে উঠে এসছে, কেন এসছে কি জন্য, তারা আবার ওদিকে বলছে গো ব্যাক, আবার আমার সঙ্গে ছবিও তুলছে। বিচিত্র ব্যাপার। তো গো ব্যাকের কারবার, আমাকে গো ব্যাক বলছে। আমাদের ভাই এটা আমাদের জায়গা, লোক ভোট দিয়ে জিতিয়েছে, আমাকে গো ব্যাক বলবে। খুব সাবধান, কাউকে ছেড়ে কথা বলবো না। বাপের জমিদারি নয়। আর তারই কিছু চামচামের যাকে আটকে ছিল, আমি এখানে প্রেসিডেন্টকে বলে যাচ্ছি খবরদার কিন্তু আর কোনদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর দিকে চলে গেলে বাবা মা কোল খালি হয়ে যাবে। কোল খালি করার কথাও বললেন দিলীপ ঘোষ। তিনি কি বলছেন, তিনি বলছেন যে বাবা মায়ের কোল খালি হয়ে যাবে, অর্থাৎ একদিকে ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলছেন, অন্যদিকে এই বিজেপি নেতৃত্ব তারাই কিন্তু বলছেন যে তাদের গাড়ির সামনে যদি কোনো তৃণমূল সমর্থক আসে তাহলে তাদেরকে তাদের মা বাবার কোল খালি হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনে উত্তেজনার পারদ যে বাড়ছে, পঞ্চায়েত নির্বাচন যতই সামনে আসছে ততই যে উত্তেজনার পারদ বাড়ছে তা বোঝা যাচ্ছে। এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে আমার কলিগ শাহজাহান রয়েছেন। শাহজাহান, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, যে তাপস মিশ্র তিনি বলছেন ঠ্যাং ভেঙে দিতে হবে, অন্যদিকে দিলীপ ঘোষ তিনি বলছেন মায়েদের কোল খালি হয়ে যাবে। যত পঞ্চায়েত নির্বাচন সামনে আসছে ততই এই ধরনের যে রাজনৈতিক প্রতিহিংসা সেই সমস্ত নিদান কেন সামনে আসছে? শাহজাহান, দেখো যেটা ঘটেছে সেটা পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে মূলত একটি প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল বিজেপির কেশিয়ারি দক্ষিণ মন্ডলের পক্ষ থেকে, এবং সেখানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ, ছিলেন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র। যেটা এই এখানে বক্তব্য রাখতে গিয়ে এটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছেন, একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র এবং সেই সাথে সাথে বিজেপির মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। উভয়েই বিভিন্ন রকম বিতর্কিত বক্তব্য। তার মধ্যে প্রথমেই তাপস মিশ্র বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কেউ ভোট লুট করতে এলে বা এলাকায় দাপট দেখাতে এলে তাদের মেরে ঠ্যাং ভেঙে দিন। ফলে সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর আগে এই ধরনের মন্তব্য করা নিয়ে কর্মীদের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, যারা শাসক দল কটাক্ষ করেছিল এবং যার ঘটনার একটা পাল্টা বিরূপ প্রতিক্রিয়া বিজেপি কর্মীদের মধ্যেই পড়েছিল। বিজেপি গত দুদিন আগে আমরা যে খবর দেখিয়েছিলাম, বিজেপির জেলা সভাপতি বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি কর্মীদের, এবং সেই সঙ্গে বিজেপির জেলা সহসভাপতিকে মারধর করেছিলেন বিজেপি কার্যালয়ে বিজেপির মণ্ডল সভাপতি। এবং তারপরে আবার ফের উত্তপ্ত বক্তব্য, বিতর্কিত মন্তব্য। এরপর দিলীপ ঘোষ বক্তব্য রাখেন, তিনি জানান যে এরপরে কেউ যদি বিজেপির গাড়ির সামনে আসেন, আটকানোর চেষ্টা করেন, তাদের উপর দিয়ে চলে যাবে, মায়ের কোল খালি করে দেবেন। ফলে এমন একাধিক বিতর্কিত মন্তব্য কালকে এসেছে। এবং কালকে যে সভাটি আয়োজন করা হয়েছিল সেটি বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদী সভা, অর্থাৎ রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি, সেই সাথে সাথে আরো বিভিন্ন দুর্নীতি ইস্যুকে সামনে তুলে ধরে এটা প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল। বহু জায়গায় কেশিয়ারিতে বিজেপি কর্মীদের নামে বিভিন্ন মামলা হয়েছে, তারও প্রতিবাদ করা হয়েছিল। মূলত এই প্রতিবাদী সভা থেকে উত্তপ্ত বক্তব্য যেটা উঠেছে তা নিয়ে অনেক রকম আবার নতুন করে বিতর্ক এবং শাসক দলের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়েছে। এরই প্রতিবাদে কেশিয়ারিতে খুব শীঘ্রই তৃণমূলও প্রতিবাদ সভা করবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ফলে নতুন করে এই দুই বক্তব্য, এতদিন দিলীপ ঘোষ যে বক্তব্য রাখতেন তা নিয়ে বিতর্ক হতো, এবারে দিলীপ ঘোষের পাশাপাশি দিলীপ ঘোষকে পাশে বসিয়েই বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র অনুরূপ বক্তব্য রাখলেন। ফলে দুই ক্ষেত্রে দুজনের বক্তব্যে বিতর্ক নিয়ে আবার সমালোচনা হয়েছে। এই বিজেপির তরফ থেকে কিন্তু বারবার আশঙ্কা করা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোল হতে পারে, এবং তার জন্যই তারা বারবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে সওয়াল করছেন। আবার তারাই এমন ধরনের নিদান দিচ্ছে যা কিন্তু সরাসরি ইঙ্গিত করছে যে সেখানে সন্ত্রাস হতে পারে, সেখানে অশান্তি হতে পারে, সেখানে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, তাই না? দেখো, একেবারেই তাই। যে অশান্তির বাতাবরণ বা নির্বাচনের আগে যে পরিস্থিতি তৈরি হয় তার জন্য বিজেপির পক্ষ থেকেই বারবার বলা হচ্ছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা জরুরি, এবং তা না হলে ভোট নির্বিঘ্নে সম্পন্ন হবে না। কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের মন্তব্য থেকেই বিতর্কের ঝড় তৈরি হচ্ছে। এবং শাসক দল তৃণমূলের পক্ষ থেকে জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতির দাবি যে যত রকম নির্বাচনের আগে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা তা কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেয় এপি। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, এর আগেও বিজেপির প্রতিটি মঞ্চে বক্তব্যের সময় দিলীপ ঘোষ কোনো না কোনো উত্তপ্ত বক্তব্য রেখে থাকেন এবং বিতর্ক তৈরি হয়। কালকেও তার অন্যথা ঘটেনি, একই রকম বক্তব্য রেখেছেন। রাজ্য সরকারের বিভিন্ন রকম কাজকর্মের দুর্নীতির প্রতিবাদ করা, সমালোচনা করেছেন ঠিকই, তার সাথে সাথে নিজের করে যাওয়া বক্তব্যের মাধ্যমে কর্মীদের আরো খানিকটা পরিস্থিতি তৈরি করেছেন, এটা বলা যায়। ধন্যবাদ শাহজাহান। আমি কথা বলছিলাম আমার কলিগ শাহজাহানের সঙ্গে। খুব স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্যে নতুন করে জল্পনা বাড়ছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, কুনাল ঘোষ তিনি